আসসালামু আলাইকুম ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিসার যে ইন্টারভিউ হয় কিংবা ভিসার সময় তাদের যে কথাবার্তাগুলো হয় সেগুলো বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি। ভিডিওটির সঙ্গেই থাকুন। জানা হয়েছে কিংবা তার সম্পূর্ণ প্রসিডিউরটা কি ছিল, আসুন এই বিষয়ে বিস্তারিত আমরা তার কাছে জেনে নিই। আসসালামু আলাইকুম দর্শক, আমি সাব্দুল হোসেন ডুমন। আমি এইমাত্র বিবিজি ভবন কাকরাই থেকে রোমানিয়ান কনসুলের টিম থেকে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। তো যখন আমি প্রথমে ঢুকলাম, তাদের অনুমতি নিয়ে ঢুকেছি, তারা আমাকে সিটে বসতে বললো, তারপর আমার নাম জিজ্ঞেস করেছে, আমি নাম বলছি, তারপর আমার তারা আমাকে আমার কোম্পানির নাম জিজ্ঞেস করলো, আমি কোম্পানির নাম বলেছি, তারপর বলেছে আমার বয়স কত, তখন বয়স বলেছি, তারপর বললো কোন পজিশনে আমি কাজ করবো কোম্পানিতে, তারপর আমি বললাম যে ফ্যাক্টরি হেল্পার, তারপর বললো এখানে কী কী মানে এই কোম্পানির কাজ কী, তারপর বললাম এখানে ফুড প্যাকেজিং করা হয়, মিট প্যাকেজিং করা হয়, এখানে পাস্তা বানানো হয়, ডিফারেন্ট ফুড। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে এম্বাসিতে হয়তোবা আমরা যদি ফেস করি কিংবা কনসুলার টিমের কাছে আমরা ফেস করি তাহলে আমাদেরকে হয়তোবা অনেক কঠিন কোনো প্রশ্ন করতে হতে পারে। বিষয়টি আসলে এমন না। আপনি কোন জায়গা থেকে এসছেন কিংবা আপনার নামগুলো কি, আপনার যে বেসিক ইনফরমেশন এগুলো জানা, এগুলো যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আশা করা যাচ্ছে ভিসার ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো ভিন্নতা সৃষ্টি হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও আমরা বেশি লম্বা করব না, আজকের ভিডিওটি আমরা শর্ট করে ভিসার এই বিস্তারিত তার সাক্ষাৎকারটি এখানেই শেষ করব। চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাবিত ছিলাম আপনাদের সাথে ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।